বিজয়ের মাস ডিসেম্বর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এই দেশের শ্রেষ্ঠ সন্তানরা, বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। সেই বিজয়ের মাস 16ই ডিসেম্বরে আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই ডিসেম্বর মাসে বাংলাদেশের শ্রেষ্ঠ দেশ 10 শিক্ষা প্রতিষ্ঠান, সেরা প্রতিষ্ঠান, সেরা 10 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের নবীনবরণ আনন্দ ঝিলমিল অনুষ্ঠানে আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে যিনি আমাদেরকে ধন্য করেছেন, ব্যক্তিগতভাবে যিনি একজন সফল মানুষ, যিনি নারায়ণগঞ্জ 1 থেকে বারবার নির্বাচিত মাটি ও মানুষের নেতা, দল মত নির্বিশেষে সকল সর্বস্তরের মানুষের, সর্বস্তরের জনগণের প্রিয় মানুষ, আমাদের অতি প্রিয় বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় মঞ্চ উপবিষ্ট রয়েছেন, জনাব শাহ মোহাম্মদ ইফতেখার আহমেদ উপ পুলিশ কমিশনার ওয়ারি জোন, যার বলিষ্ঠ নেতৃত্বে এই এলাকার শান্তি শৃঙ্খলা অত্যন্ত চমৎকারভাবে রহিত হয়েছে হচ্ছে। আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার প্রিয় বন্ধু, যিনি এই এলাকার এই বয়সে তারুণ্যদীপ্ত শিল্পপতি, যিনি এই এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করার জন্য নিবেদিত হয়ে তিনি চলে এসেছেন মানুষের মাঝে, সেই বিশিষ্ট শিল্পপতি, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ডোনার মেম্বার এবং এই প্রতিষ্ঠানের একজন বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, যেই জায়গায় আমরা এই প্রতিষ্ঠান করেছি সেই প্রতিষ্ঠানে যেখানে কাজ আরম্ভ হয়েছে সেই জায়গার অংশ যিনি এই প্রতিষ্ঠানের জন্য দিয়েছেন, আমার বন্ধুবর জনাব মোহাম্মদ সোহরাব হোসেন বাবু উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের ভারপ্রাপ্ত সাবেক মেয়র, 65 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমার প্রিয় ছোট ভাই আলহাজ শামসুদ্দিন বুইয়া সেন্টু, মাতুয়েল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বন্ধুবর জনাব মোহাম্মদ আলহাজ আমিন মিয়া মঞ্চ উপস্থিত রয়েছেন, আমাদের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ যিনি আমাকে এই শামসুল খান স্কুল অ্যান্ড কলেজে ডিএমআরসি করার জন্য এই সহযোগিতা করেছেন, সাবেক সহকারী পরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের সম্মানিত ডিপুটি সেক্রেটারি জনাব আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় চাচা জনাব এ কে এম ফজলুল হক খান, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার জনাব এম এ শহীদ বাবলু মঞ্চ উপস্থিত রয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার বাবা নাই, মা নাই, আমি এই অবস্থায় যার উপদেশ আদেশ নিয়ে চলাফেরা করি, আমার শ্রদ্ধেয় শ্বশুর বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক আলহাজ বজলুর রহমান মিয়া মঞ্চ উপস্থিত রয়েছেন, এই থানার সম্মানিত এসি জনাব রাকিব সাহেব মঞ্চ উপস্থিত রয়েছেন, শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের গর্বিত বারবার নির্বাচিত গভর্নিং বডির মেম্বার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট শ্রমিক নেতা, আওয়ামী লীগ শ্রমিক নেতা জনাব মতিউর রহমান আকন এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক বটে, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মন্ডল, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রয়েছেন আমার প্রিয় সহধর্মিনী, এই প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, যিনি তোমাদেরকে বলেন হাঁসের মতো ঝরঝরা থাকবে তোমরা সবসময়, সেই আমার প্রিয় সহধর্মিনী আফরুজা বেগম লতা, আমার মেয়ে, মেয়ের জামাতা, আমার প্রিয় সন্তান তুলো স্নেহাস্পদ আমার ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি এই আমার বক্তব্যের শুরুতেই
যিনি অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানে আজকের এই নবীনবরণ আনন্দ জিলমিল অনুষ্ঠানে আমাদেরকে এসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বীর প্রতীক জনাব গোলাম দস্তগীর গাজী এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে দাঁড়িয়ে আমাদের এই বীর প্রতীক মহোদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের আজকের প্রধানত এবং করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ। সবাই আমরা বসি। আমি কয়েকটা কথা বলতে চাই যে এই প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত নিয়ে। সেটা হলো এই প্রতিষ্ঠান 2010 সালে এই এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ হাবিবুর রহমান মোল্লার বলিষ্ঠ নেতৃত্বে তার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আমি ভাঙ্গা প্রেস একটি ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেদিন আমার বাবাও জীবিত ছিলেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আমরা এইরকম একটি কলেজ চালু করি। প্রথম বছর ছাত্র ছিল 160 জনের মতো ভর্তি হয়েছিল। প্রথম বছরে এই প্রতিষ্ঠান থেকে 143 জন পরীক্ষা দিয়ে প্রথম বছরই সবাইকে তাক লাগিয়ে 100% পাস করে এই প্রতিষ্ঠানকে ঢাকা বোর্ডের সেরা তালিকায় নিয়ে আসতে সক্ষম হয়। এরপরে পরপর এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়া শুরু করে মাত্র তৃতীয় বছরের মাথায় এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ড তথা সারা দেশে এই প্রতিষ্ঠান অষ্টম স্থান অধিকারের গৌরব অর্জন করে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আপনি মাননীয় প্রধান অতিথি স্যার, আপনি জেনেন আনন্দিত হবেন, আমি বহু প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সেই শিক্ষক জগতের দিকপাল, শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন। আমরা বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখি এই রকম প্রতিষ্ঠানে কত হই হুল্লা চিৎকার হয়, আর এই রকম প্রায় 5000 ছাত্রছাত্রী বসে রয়েছে, একটি কীট পতঙ্গ কোনো শব্দ নাই। এটা হলো শৃঙ্খলার প্রতিষ্ঠান, নৈতিকতা শিক্ষা দিয়ে থাকি, যেখান থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিয়ে থাকি। আপনি জেনে আনন্দিত হবেন মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি জেনে আনন্দিত হবেন, গত বছর আমাদের এই কলেজ থেকে 1300 উপরে পরীক্ষা দিয়েছে প্রায় 1350 ছাত্রছাত্রী, এখান থেকে 100% পাস করেছে এবং 300 উপরে পাস পেয়েছে। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষায় এমনিভাবে দখল করেছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের পদচারণা দিয়েছে। এই বছর বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বুয়েটের শিক্ষক হিসাবে যোগদান করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্র। তাই আমি বলতে চাই, শুধু কেবলমাত্র এই প্রতিষ্ঠান লেখাপড়ায় নয়, আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে সেই লেখাপড়া কিন্তু এখন আর নাই, আদব কায়দা নীতি নৈতিকতা মূল্যবোধের অভাব। তাই আমরা এই শৃঙ্খলা সহ আমরা আসল মানুষ, শুধু সুশিক্ষা নয়, আমরা শিক্ষা নয় সুশিক্ষা দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা একটি আদর্শ মানুষ তৈরির সুতিকাগার হিসেবে আমরা এই শ্রেণীকক্ষকে ডিএমআরসি প্রস্তুত করতে যাচ্ছি আমাদের প্রিয় সহকর্মীদের নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে। আমরা জানি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসে। মাননীয় মন্ত্রী স্যার, আপনি জেনে আনন্দিত হবেন, এই পশ্চিমাঞ্চল সেই মতিঝিল থেকে বনশ্রী দিয়ে বাড্ডা সেই বিভিন্ন জায়গায়, সেই সূত্রাপুর বিভিন্ন জায়গা থেকে আমাদের ছাত্রছাত্রীরা আসে। আর আপনি জেনে আনন্দিত হবেন, সেই নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল, নারায়ণগঞ্জ থেকে কে কে আসে আমরা একটু দাঁড়াই দেখি। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ আমাদের প্রায় 50%-এর উপরে নারায়ণগঞ্জের এই ছাত্রছাত্র, ধন্যবাদ, তোমরা বসো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আসার জন্য আপনাকে বিনীতভাবে আমরা এখানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি শুধু অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে বলতে চাই, আমাদের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে এখানে আসেন, আমাদের এই ছাত্রছাত্রীদের আসার জন্য আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন রায়,
বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামে, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান নামে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হাজী মোহাম্মদ মহসিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সম্রাট লালন শাহ, মহারানী ভাসানী, শেরে বাংলা সহ বিভিন্ন বিভিন্ন ধরনের এই আমাদের পতিত যথা মনীষীর নামে এই প্রতিষ্ঠানের যে কলেজ রাইড রয়েছে এর মাধ্যমে ছাত্রছাত্রীরা আসে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীতভাবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি থাকবে, এই নারায়ণগঞ্জ থেকে আসার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য আমরা আপনার কাছে এই ডিএমআরসি একটি রাইট চাই। আপনার কাছে নারায়ণগঞ্জ থেকে আসবে এবং সেই রাইডের নাম হবে বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর গাজী গোলাম আপনার কাছে সেটা চাই। আর আমাদের এখানে যে বিশেষ অতিথি রয়েছে আপনারা জানেন যে আমরা আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এখানে শুধু আমাদের ছাত্ররা যারা এখানে ভর্তি হয়েছে সবাই কিন্তু ধনী লোক নয়, সবাই আমরা একেএম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে 25 জন ছাত্রকে 5,000 টাকা করে অনুদান একেএম ফাউন্ডেশন থেকে দিব। এখানে একেএম ফাউন্ডেশনের এমডি রয়েছেন আমার মেয়ে মারুফা রহমান শিথিলা, মাননীয় প্রধান অতিথি। আমরা আমাদের একজন বিশেষ অতিথি আজকে এখানে উপস্থিত রয়েছেন যিনি আপনারা জানেন এশিয়াটিক গ্রুপের চেয়ারম্যান। এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের বাবা মুদি দোকানদার, যিনি সিকিউরিটি গার্ড, ফেরি করে পান বিক্রি করে, ফেরি করে চা বিক্রি করে, এই রকম অনেক বাহিনী অনেক অপেক্ষাকৃত দুর্বল এবং অনেক গরিব ছাত্রছাত্রী রয়েছে যাদের গার্জেন কিন্তু তারা অনেক মেধাবী। আমরা তাদেরকে আজকে 25 জনকে আমরা একেএম ফাউন্ডেশনের পক্ষ থেকে 5,000 টাকা করে এখানে দিব। আর আমাদের যে বন্ধু রয়েছে সোহরাব হোসেন বাবু, এসএডি গ্রুপের চেয়ারম্যান, তাকে একটু দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাবো। তিনি আগামী বছর থেকে এসএ ফাউন্ডেশন তার বাবা মার পক্ষ থেকে 50 জন ছাত্রছাত্রীকে 5,000 টাকা করে তিনি দিবেন। আমাদের এই প্রিয় আমার বন্ধু সোহরাব হোসেন বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ডায়াসে এবং আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয় যিনি এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন, তাকে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমাদের এলাকার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা, যিনি এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ, তারপর উনি বলেছেন আমি শেষ দিকে আসার চেষ্টা করব, আমরা অপেক্ষায় রয়েছি, তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানিয়ে সকলকে, আর আপনাকে মাননীয় প্রধান অতিথি বলে রাখছি আমরা শুধু ভাড়া বাড়িতে নয়, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ করেছি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েটের মতো জায়গায় ফার্স্ট অ্যাডমিশন টেস্টে প্রথম স্থান অধিকার করে, মেডিকেল টেস্টে অ্যাডমিশন টেস্টে তৃতীয় স্থান অধিকার করে যে এই প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান ডিএমআরসি থেকে এই বছর 25 জন ছাত্রছাত্রী ঢাকা মেডিকেল কলেজ সহ সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এবং উচ্চ শিক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 100 ছাত্রছাত্রী চান্স পেয়েছে। হ্যাঁ, আমি বলতে চাই এই আমি শুধু এই ভাড়া বাড়ি দিয়ে আজকে এই জায়গায় 12 তলা ভবন করেছি জায়গা হয় না, আমরা আগামী বছর এখানে আরেকটি 12 তলা ভবনের কাজে হাত দিয়েছি। তা আমি বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব, শুধু এই জায়গায় নয়, আপনি রূপগঞ্জের ধান ক্ষেতের মধ্যে যদি আমাকে দেন সেই জায়গায় ইনশাল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তুলব। আমরা কাজের মানুষ, আমার সাইজও নাই, নাক চেহারাও নাই, আমার দিকে সাধারণত কেউ তাকায়ও না, কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি। আমার প্রিয় সহকর্মী এই কলেজের প্রিন্সিপাল, এই কলেজের ভাইস প্রিন্সিপাল, আমাদের এক যাক তরুণ শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা সারা বাংলাদেশে বিপ্লব ঘটাতে চাই। এই বাংলাদেশের মধ্যে আজকে ডিএমআরসি যেমনিভাবে পরিচিত, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ যেমনিভাবে পরিচিত, আমরা এই শিল্পনগরীর ড্যামটাকে আমরা
এই নাম পরিবর্তন করে আমরা শিক্ষার নগরী হিসেবে আমরা এই এলাকাকে দেখতে চাই, আপনার সার্বিক পৃষ্ঠপোষকতা চাই, এবং আমরা যেন এই রাইডে চড়ে আজকে আপনার ঘোষণার মাধ্যমে বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি স্যারের নামে যে রাইট আমরা চেয়েছি সেটা যেন আমাদের ছাত্রছাত্রীরা পায় এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।